প্রিয় দর্শক, আপনি কি কোনো মেয়েকে মনে মনে পছন্দ করেন এবং আপনি কি চান তাকে পটিয়ে বিছানায় নিয়ে আসার জন্য? অর্থাৎ আপনি যদি কোনো বিবাহিত মেয়েকে পছন্দ করেন এবং আপনি যদি তার সাথে মিলন করতে চান, তাহলে আপনি শুধু আজকের এই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা আজকের ভিডিওর টিপসগুলো ম্যাজিকের মতো কাজ করবে। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে দেওয়া টিপসগুলো ফলো করুন, 100% কাজ হবে এবং ওই মহিলা নিজেই আপনার কাছে আসতে বাধ্য হবে। তো দর্শক, বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে, তাই একটা সেকেন্ডও যেন মিস না হয়। তো দর্শক, চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। আর যে কোনো মেয়ে বা মহিলাকে রাজি করিয়ে বিছানায় নিয়ে আসার কৌশলগুলো জেনে নেই। তবে আলোচনার শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যদি ইতিমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি জানলে আনন্দিত হবেন যে অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মেয়েদের পটাতে অনেক সহজ, কেননা অবিবাহিত মেয়েদের অনেক বেশি লজ্জা থাকে আর বিবাহিত মেয়েদের বিয়ে হওয়ার কারণে লজ্জা অনেকটাই কমে যায়। কেননা বিবাহিত মহিলা একজন স্বামীর ঘর করতেছে, তাই সে পুরো বিষয়টার সাথেই পরিচিত। তবে একটা বিষয় এখানে বলা খুবই জরুরি, একজন বিবাহিত মেয়েকে আপনি যত দ্রুত বিছানায় নিতে পারবেন দ্বিতীয়বার নেওয়াটা অতটা সহজ হবে না, যদি কিনা আপনার পারফরমেন্স ভালো না হয়। কেননা প্রত্যেকটি নারী চায় মিলনের সময় তার সঙ্গিনী যেন তাকে দীর্ঘক্ষণ সময় ধরে মজা দেয়, তাই আপনি যদি প্রথমবার তাকে ভালোভাবে তৃপ্তি দিতে না পারেন পরের বার কাছে পাওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। তাই প্রথমবার যখনই কাছে পাবেন তাকে প্রাণ ভরে অনেক তৃপ্তি দেওয়া, যাতে করে সে নিজেই থেকে পরের বার আপনার কাছে আসতে বাধ্য হয়। আর আপনি যখন তাকে প্রথমবার কাছে পাবেন তখন কিছু বিষয় খেয়াল রাখতে হবে, তা হচ্ছে শুরুতেই আপনি বেশি উত্তেজিত হবেন না এবং একদমই তাড়াহুড়ো করবেন না, কেননা তাড়াহুড়া করলে আপনার দ্রুত পতন হয়ে যাবে। আর ছেলেরা যত দ্রুত উত্তেজিত হয় মেয়েরা ততটা দ্রুত উত্তেজিত হয় না, এবং মিলনের সময় মেয়েদের তৃপ্তি পেতে অনেক বেশি সময় লাগে। তবে আপনি যদি কোনো মেয়েকে দ্রুত মিলনের স্বাদ দিতে চান তাহলে তার উত্তেজিত অঙ্গগুলো আপনাকে চিনতে হবে এবং ওই অঙ্গগুলোতে অনেক বেশি আদর করতে হবে। আর আদর করার এক পর্যায়ে দেখবেন সে আস্তে আস্তে আপনার দিকে নুয়ে পড়বে এবং মিলনের জন্য অস্থির হয়ে উঠবে। আর আপনি যদি তখন তার মধ্যে প্রবেশ করান তাহলে দেখবেন সে খুব দ্রুতই মিলনের তৃপ্তি পেয়ে গেছে। দর্শক, আমরা এখন জানব বিবাহিত মেয়েদের দ্রুত পটিয়ে বিছানায় নিয়ে আসার কৌশল। বন্ধুরা, মেয়েদের যত দুর্বল পয়েন্ট আছে তার মধ্যে সবথেকে বেশি দুর্বল পয়েন্ট হচ্ছে মেয়েদের বাম স্তন। আর আপনি যদি কোনোভাবে তার বাম স্তনে আদর করতে পারেন তাহলে দেখবেন খুব দ্রুতই আপনার সঙ্গে মিলন করার জন্য পটে যাবে। তাই আপনি যদি কাউকে পটাতে চান তাহলে এই টিপসটি ফলো করতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।